তার দাদি এখন কাঁদতেছে এটা করতেছে ওটা করতেছে আমি মা আমার থেকে বেশি কষ্ট দুনিয়াতে আমার মনে হয় না কারো লাগার কথা বিমানবালা তামিমা উত্তরার বাসা ছেড়ে হাতির ছিলে নাসিরের বাসায় অবস্থান করছেন আমার কথা হচ্ছে উনাকে আমি তালাক দিছি কিনা আমি জানি যে উনার শিক্ষাগত যোগ্যতা অনেক কম তো সেই ক্ষেত্রে উনি ছোট ওই মস্তিষ্ক থেকে উনি হয়তোবা এটা বের করে আনছে হি ইজ এ সাইকিক কারণ সাইকোলজিক্যাল প্রবলেম না হলে এসব জিনিস বিশ্বাস করে ও নিজেও হাতের মধ্যে এখানে তাবিজ পরে গলায় তাবিজ পরে হ্যাঁ এক এক জায়গায় তাবিজ পরে আর আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলে আমি বলবো যদি ওটা যদি না হয় ওকে মেডিকেলে পাঠানো হোক আর মেন্টালি ভাবেও একটা সাইকো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক বহুল আলোচনা সমালোচনার পর এবার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নাসিরের স্ত্রী তামিমা দর্শক নাসিরের স্ত্রী তামিমা তাম্মির ফেঁসে যাওয়ার সম্ভাবনা আগের থেকে আরও বেড়ে গেছে কারণ তার সাবেক স্বামী রাকিব আবারও তাইমার বিরুদ্ধে কঠিন একটি মামলা দায়ের করেছেন গতকাল রোববার রাতে তাইমার বিরুদ্ধে থানায় এই মামলাটি দায়ের করেন রাকিব দর্শক কেন রাকিব এই অভিযোগটি দাখিল করেছেন আর এর সাজা হিসেবে তাইমার কি শাস্তি হতে পারে তা নিয়ে বিস্তারিত থাকবে দর্শক এই রিপোর্টে সম্পূর্ণ তথ্যগুলো দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সকল খবরের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন দর্শক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিকেটার নাসিরের নববিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি রবিবার রাতে তাইমার বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেছেন সাবেক স্বামী রাকিব এতে তাইমার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ করেছেন তিনি রোববার রাতে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেন রাকিব অভিযোগে বলা হয় আমি মোহাম্মদ রাকিব হাসান গত ২৪ ফেব্রুয়ারি বর্ণিত আসামি তামিমা সুলতানার বিরুদ্ধে বিজ্ঞপ্তি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি যা বর্তমানে তদন্তাধীন রয়েছে গত ১৯ মার্চ তারিখে বেসরকারি টিভি চ্যানেল ২৪ সার্চলাইট অনুষ্ঠানে অনুসন্ধানী রিপোর্ট প্রচারিত হয় যেখানে আসামি সাক্ষাৎকার প্রদান করে উক্ত সাক্ষাৎকারে আসামি আমার সম্পর্কে অত্যন্ত আপত্তিকর এবং ন্যাক্কারজনক এবং মানহানিকর মন্তব্য করে তিনি আমাকে বলেন ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক কম সে একজন সাইকিক ও নিজ হাতের মধ্যে এখানে তাবিজ পরে গলায় তাবিজ পরে হ্যাঁ এক এক জায়গায় তাবিজ পরে আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলে ওকে মেডিকেলে পাঠানো হোক ও মেন্টালিভাবে সাইকো তুবামণি রাকিবের জন্য একটা এটিএম কার্ড এখন অভিযোগে আরও বলা হয় অনুষ্ঠানটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আসামি ইলেকট্রিক মিডিয়ায় আমার বিরুদ্ধে মানহানিকর ও আক্রমণাত্মক মন্তব্য প্রকাশ করে এছাড়াও আসামি আমার ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়ে কথা বলেছেন এবং আমার আর আমার শিশুকন্যা তুবায়ের পিতা কন্যার সম্পর্ককে অপমান করে বক্তব্য দিয়েছেন যা আমাকে এবং আমার পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন করেছে এবং আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে এমত অবস্থায় আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫, ২৮ এবং ২৯ ধারার অপরাধের অভিযোগ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করলাম এবছরের ২০ ফেব্রুয়ারি নাসিরের স্ত্রীকে নিয়ে বিস্ফোরক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জানা যায় তামিমার আরেক স্বামী ও সন্তান আছে রাকিব নামে ওই স্বামীর সঙ্গে তার বিয়ে হয়েছে ১১ বছর আগে সেই ঘরে কন্যা সন্তানের বয়স এখন ৯ বছর নাসিরের সঙ্গে বিয়ের ভিডিও ও খবর দেখার পর উত্তরা পশ্চিম থানায় জিডিও করেন রাকিব গত ১৪ ফেব্রুয়ারি তাইমাকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন বিয়েকে স্মরণীয় করতে ভালোবাসা দিবসকেই তিনি বেছে নিয়েছিলেন কিন্তু বিয়ের সপ্তাহ পার না হতেই চরম বিতর্কের মুখে পড়েন নব এই দম্পতি